আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, প্রতিদিন একটি আয়াত শয়তানকে দূরে রাখে। পবিত্র কুরআন মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর সামান্য অংশ পাঠ করা শয়তানকে তাড়ানোর জন্য সহায়ক। পবিত্র কুরআনে প্রতিটি আয়াতে আচরণবিধি প্রকাশ করা হয়েছে এবং যথাযথভাবে বোধগম্যতার সাথে এই আয়াতগুলো শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাওয়া যায়। পবিত্র কুরআনে আমাদের সকল পার্থিব ও আধ্যাত্মিক সমস্যার সমাধান রয়েছে। আসুন বিস্তারিত শুরু করি। সূরা ফুরকান মুসলমানদের জন্য সাফল্যের মাপকাঠি। প্রতিদিন একটি আয়াত তেলাওয়াত করা এবং বোঝার জন্য যথেষ্ট সময় ব্যয় করতে হয়। একজন ব্যক্তি তখনই আল্লাহর সামনে সফল হতে পারে যখন সে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। সংক্ষেপে কোরআন আমাদেরকে শেখায় কীভাবে শয়তান থেকে বেঁচে থাকা যায়। আমাদের দৈনন্দিন দুনিয়াবী দায়িত্ব পালনের জন্য আমরা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। এটি আমাদের আর আল্লাহর মধ্যে একটি ফাটল তৈরি করছে এবং শয়তানকে আমাদেরকে পাপ কাজ করার জন্য প্রলুব্ধ করে। এইসব কর্মকাণ্ড শেষ পর্যন্ত আমাদের বিপদগামী করে। প্রতিদিন একটি আয়াত তেলাওয়াতে আমাদের স্মরণ করিয়ে দেবে যে আমাদের মহান আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার পূরণ করতে হবে। সেই চুক্তি অনুসারে আমরা আমাদের জীবনে ইবাদত করে যাব। ধার্মিকতা হলো সেই অবস্থা যেখানে একজন মুসলমান শুধুমাত্র সেই কাজগুলো করে যা আল্লাহ তাআলা যে আইনগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিদিন একটি আয়াত পড়া, অবিরাম স্মরণ করিয়ে দেওয়া একটি উৎস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বিশ্বজগতের পালনকর্তা এবং আমাদের সমস্ত প্রার্থনা একমাত্র তার কাছেই করা উচিত। এটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এবং তার ক্ষমাশীল প্রকৃতির কথাও স্মরণ করিয়ে দেয় এবং প্রয়োজনের সময় আমরা তার কাছে প্রার্থনা করব। পবিত্র কুরআনে এমন অনেক প্রার্থনা রয়েছে যা প্রতিদিন আবৃত্তি করতে পারি। সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আমাদের প্রভু আমাদেরকে দুনিয়া যা কল্যাণকর এবং পরকালে যা কল্যাণকর তা দান করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। এই তেলাওয়াতটি আমরা মেনে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। শয়তানকে প্রত্যাখ্যান করছি। যে তেলাওয়াত করছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছে যে দুনিয়া এবং আখিরাতে যা কিছু ভালো তা প্রদান করুন। আর তেলাওয়াতকারী সেও এটাও বলছে যে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে সুরক্ষার জন্য অনুরোধ করছে। এই ধরনের আয়াত আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে তোলে এবং শয়তানের মন্দ এবং ধূর্ত যে উদ্দেশ্য রয়েছে তা থেকে রক্ষা করে। প্রতিদিনের একটি আয়াত একজন মুসলমানের হৃদয়ে বিশ্বাসের ধারণাকে জাগিয়ে তোলে। পবিত্র কুরআনে সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা আলো পড়ছেন এবং দেখো আমরা ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো এবং তারা সিজদা করলো। ইবলিস এমন নয়, সে প্রত্যাখ্যান করেছিল, বরং সে অহংকারী ছিল, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। সুতরাং এই একটি আয়াত বা প্রতিদিন আমরা যদি একটি আয়াত তেলাওয়াত করি তাহলে আমাদের ঈমানকে জাগিয়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।